আমরা আজকে এসেছি চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে, কিন্তু সবসময় আমাদের ইন্টারভিউ নেয় আমাদের জার্নালিস্ট ভাইরা, কিন্তু আজকে নীরবকে আমি কিছু কোশ্চেন করব। আর তুই কি আমাকে কিছু করতে চাস? অবশ্যই, মানে রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমি ভাষা হারিয়ে ফেলেছি আসলে, সত্যি কথা বলতে এত মানুষ, আর পিকনিকটা যেহেতু হচ্ছে ফিল্ম সিটিতে, যদিও এখানে আসা হয় না একদমই আমাদের, এই পিকনিকের সময় শুধু আসা হয়, বাট ভালো লাগছে যে ফিল্ম সিটিতে পিকনিক। তোর কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে, এবং সবচেয়ে আমরা তো বেশ কয়েকটা স্টেপ আছে, তার মধ্যে একটা স্টেপ হচ্ছে খাওয়া দাওয়ার যে স্টেপটা, দুপুরে লাঞ্চ করা, লাঞ্চটা। আচ্ছা, খাবারটা কেমন ছিল? খুবই অসাধারণ। ওই জন্যই কথাটা তুললাম যে প্রথম স্টেপের যেটা শেষ করলাম সেটা হচ্ছে খাওয়া দাওয়াটা খুবই অসাধারণ। ডেজার্টটা খুব ভালো ছিল, ডেজার্ট এবং বিফটা অনেক ভালো ছিল। মানে এই যে দিঘির সাথে এত পারফরমেন্স, মানে এত মাঝখানে একটা মিউজিক ভিডিও দেখলাম, আমার কাছে মনে হয় যে তোদের আরও কাজ করা উচিত এবং সিনেমা করা উচিত। সিনেমা করতেছিস না কেন? খুব শিগগিরই হয়তো বা সিনেমাও হয়ে যাবে। আর একটু আগে যে কোশ্চেনটা তুই করলি যে দিঘির সাথে এত কাজ কেন, আমি বললাম যে আমরা কিন্তু কয়েকটা কাজ পরপর করে ফেলছি। ও বললো যে আমি আসলে নীরব ভাইয়ের সাথে মাঝখানে অনেক বেশি কাজ করেছিলাম, তো এখন আবার তোমার সাথে কাজ করবো, আবার তোমারটা শেষ করে আবার ওর কাছে যাবো। তো এইভাবেই মনে ও কাজ করবে, মানে ভালো কাজ করছে ডেফিনেটলি, ডেফিনেটলি খুব ভালো কাজ করছে। আর সবচেয়ে বড় কথা, অনেক ভালো পারফর্মার। তো লুকটা কিন্তু পুরো শাহরুখ খানের পাঠান ছবির মতো, যদিও আমাদের সেটা পাঠা নাম দিয়েছে, বাট ভালো ব্যথাটা না পেলে একদম কপি দিয়েছে না। আমার কাছে মনে হয় মেকআপের আমাদের অনেক ভালো ভালো ছেলে পেলে আছে, যারা অনেক সুন্দর মেকআপ করে, অনেক অ্যাস্থেটিক মেকআপ করে, যেটা ওরা নাই করে দেবে, এবং সেটা ব্যাপার না। যদি ওরকম কোনো ছবি করতে পারতাম সত্যি খুব ভালো লাগতো, এত বিগ বাজেট এত সুন্দর একটা ছবি। আর এবং তাহলে আর এমনি আর পরিচালক সমিতির পিকনিক তো আমাদের আজকে শেষ, আজকে শেষ। বাট আমি যেটা শুনেছি যে তুই জাফলংয়ের শুটিং বাদ দিয়ে এখানে এসেছিস, এটার কথা আমি জাস্ট এই মানে এখনই বের হয়ে যাব, জাস্ট এই পিকনিকটা শেষ করে বের হয়ে যাব, জাফলংয়ে চলে যাব। আবার তিন চার দিন শুটিং আছে ওখানে, শেষ করে 2 তারিখে ব্যাক করব। নায়িকা কে ছবির? বুবলি। ওয়াও, নাইস। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। আমি যে জিনিসটা তোর কাছে জানতে চাই, এই যে পাঠান নিয়ে এত তর্ক বিতর্ক, কেউ চাইছে আসুক, কেউ চাইছে না আসুক, হ্যাঁ, সো তোর আসলে কি, বা আমার টাইম বলছে আগে তোরটা একটু বল না। দেখ, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন একদম ছোট ছিলাম তখন আমার আব্বা আম্মা আমাকে যাবতান তাই শুনতাম, মানে ভালো মন্দ বোঝার ক্ষমতা আমার নাই, ছিল না, হয়তো বলতে ইচ্ছা করতো, কিন্তু এখন মানে আমি ছোটবেলা পড়তে চাইতাম না, আমি পড়বো না, কিন্তু আব্বা আম্মা জোর করে পড়াই পড়াতো, হ্যাঁ, মানে আমাকে বাধ্য করতো। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে, আমাদের 19টা সংগঠন আছে এফডিসিতে, তো এখন আমাদের তো অনেক, মানে আমি যদি এখন না করি বা হ্যাঁ করি আমার কথা আসলে কিছুই আসবে যাবে না। আমার আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তে নট ব্যাড, কারণ আমাদের এখন হল তো অনেক কমে গেছে আস্তে আস্তে, এমন না যে নতুন কিছু তো হচ্ছে না। আসলে সব মিলে যদি এরকম যদি হয় যে পাঠান ছবিটা আসলে হলগুলো বাড়বে, কারণ হল মালিকরাই তো চাচ্ছে ছবিটা আসুক, তো ওনারা যেহেতু চাচ্ছেন ছবিটা আসুক, তাহলে আসুক, আমরা দেখি, আমরা 6 মাস দেখি, 1 বছর দেখি, তারপরে তো আরেকটা নিশ্চয়ই। আমার কাছে তাই মনে হয়, আমার কাছে মনে হয় যে আসলে ছবি দেখার প্র্যাকটিসটাও হবে, সবাই হলে আসার প্র্যাকটিসটাও দরকার। আস্তে আস্তে আমরা হয়তো এত বিগ বাজেটে ছবি করতে পারবো কত বছর পর তা জানি না, মানুষ হলে আসার প্র্যাকটিসটা তৈরি হবে। আরেকটা ইনফরমেশন আছে আমার কাছে যে বাংলাদেশ থেকে প্রচুর মানুষ প্লেনে করে পাঠান দেখার জন্য, আমি নিজে বলতে তুই ছিলি, তো আমার কথা এত টাকা খরচ করে আমরা কেন যাবো, আমরা ওই টাকাটা দেশেই দিই, আমরা আমাদের সিনেপ্লেক্সগুলোকে আমরা সাপোর্ট দিই, দ্যাটস ইট, অ্যাপ্রিশিয়েট করি।